নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত দিল্লিতেই রয়েছেন থাকবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপর আক্রমণ ও দুর্গাপূজার মণ্ডপে ভাঙচুরের বিরুদ্ধে ভারত বিবৃতি দিয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তখন সংখ্যালঘুদের রক্ষা করার আশ্বাস দিয়েছিল, সেই প্রতিশ্রুতি তাদের পালন করা দরকার বলেও তিনি জানিয়েছেন।